স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ শুরু, পরিদর্শনে মেয়র লিটন। রাজশাহীতে কঠোর লকডাউনের বিধিনিষেধ মানছে না কেউ, রাস্তায় বেড়েছে যান চলাচল। এবার রাবি শিক্ষক অধ্যাপক ডক্টর সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করলেন সাংসদ শিমুল। রাজশাহীতে পদ্মায় তলিয়ে যাওয়া কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত ফোরলেন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি। উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, শামসুজ্জামান রতন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেই কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় 164,19,29,000 টাকা ব্যয়ে কল্পনা সিনেমা হল মোড় থেকে তালাইমারি মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার বর্তমান সড়কটি প্রশস্ত করে 4 লেন সড়কে উন্নীতকরণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুপাশে 2.20 মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আলোকায়নের জন্য সড়কটিতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপন করা হবে। রাজশাহীর পদ্মা নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া কলেজ ছাত্র মোহাম্মদ জনির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল বঙ্গবন্ধু হাইটেক পার্কের পশ্চিম থেকেই তার মরদেহ উদ্ধার করেন। নিহত জনি রাজশাহী কলেজের গণিত বিভাগ থেকে সদ্য অনার্স শেষ করেছেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে। বাবা ইয়াসিন আলী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। তিনি পরিবার নিয়ে রাজশাহী মহানগরের রায়পাড়া এলাকায় থাকতেন। গত রোববার দুপুর 12টার দিকে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন আইবাদ এলাকায় বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন জনি। এ সময় স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে গেলেও সাঁতরে নদী পাড়ে উঠে আসেন বন্ধু সাজ্জাদ হোসেন। পরে খবর পেয়ে 4 সদস্যের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর 12:30 থেকে রাত 8টা পর্যন্ত নদীতে অভিযান চালায় তারা। পরে অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হয়। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হলে এক পর্যায়ে জনির মরদেহ পাওয়া যায়। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল রফ বলেন, যেখানে ডুবেছিল ঠিক সেখানে জনির মরদেহ মিলেছে। তার মরদেহ কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা এক ছাত্রের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজশাহীতে বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার আগেই রাস্তায় বেড়েছে মানুষ ও যানবাহনের চলাচল। ইচ্ছে মতো এখন রাস্তায় ঘোরাফেরা করছে মানুষ। গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলছে স্বাস্থ্যবিধি না মেনে। প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেই আগের সেই কঠোর তৎপরতা। তবে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন সীমিতভাবে। অন্যদিকে নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা গেছে বেশিরভাগ দোকানপাট ছিল খোলা, অর্ধেক শাটার খুলে দিব্যি ব্যবসা করছেন ব্যবসায়ীরা। সকল রাস্তায় ছোট বড় ও ব্যক্তিগত যান চলাচল স্বাভাবিকভাবে চলছে। কাঁচা বাজারগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না অনেকে। পাড়া মহল্লায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঝে মাঝে স্বাস্থ্যবিধি মানতে মানুষকে সচেতন করছেন। সাথে সাথে প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররাও স্বাস্থ্যবিধি মানতে কাজ করে যাচ্ছেন। এদিকে স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের মোট 22টি টিম রাজশাহী জুড়ে কাজ করছে, জরিমানাও করা হচ্ছে নিয়মিত। জেলার উপজেলাগুলোতে 18টি আর নগরীতে মোট 4টি টিম স্বাস্থ্যবিধি মানতে কাজ করছেন। রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাউসার হামিদ জানান, গত রোববার স্বাস্থ্যবিধি না মানায় 38 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ সময়ে জরিমানা করা হয়েছে 29,700 টাকা। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর সুজিত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রোববার রাত 11টার দিকে বোয়ালিয়া মডেল থানায় অভিযোগটি দাখিল করেন তিনি।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগটি যাচাই বাছাই করার প্রয়োজন আছে। তদন্ত করার পর অভিযোগের সত্যতা পেলে মামলা হিসেবে রেকর্ড করা হবে বলেও জানান তিনি। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার অভিযোগে উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুজিত সরকার অনলাইন আইপিটিভিতে মিথ্যে বক্তব্য দিয়ে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করে অপরাধ করেছেন। এছাড়া আমার বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করে আমার মানহানি করেছেন। এমপি শিমুল তার অভিযোগে আরও উল্লেখ করেন, আমার নামে মিথ্যা অভিযোগ করায় আমার নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান নাটোর সদর আসনের সংসদ সদস্য। নাটোর জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বইয়ে তার বাবার নামে মিথ্যা তথ্য দেয়ায় নাটোর আদালতে মামলা করবেন বলেও জানান তিনি। এর আগে গত 29 জুলাই প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক সুজিত সরকার। রাজশাহী মহানগরীর সম্মানিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বন্ধগেট থেকে সিটিহাট পর্যন্ত বর্তমান টুলেন সড়কটি ফোরলেনে উন্নীতকরণ ও উন্নয়ন কাজ শুরু করতে যাচ্ছে শিগগিরই। এ লক্ষ্যে সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারুজামান লিটন প্রকল্পের সাইটটি পরিদর্শন করেন। রাজশাহী মহানগরীর সম্মানিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বন্ধগেট সিটিহাট পর্যন্ত বর্তমান টুলেন সড়কটি ফোরলেনে উন্নীতকরণ ও উন্নয়ন কাজ শুরু করার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই সড়কটির প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শুরু হবে। প্রায় 4 কিলোমিটার রাস্তাটির 80 ফিট প্রশস্ত করা হবে। রাস্তার উভয় পাশে হবে 9 ফুটের ফুটপাত, মাঝখানে ডিভাইডার হবে 4 ফুট, একই সাথে থাকবে 10 ফুট সাইকেল লেন। এ কাজে ব্যয় ধরা হয়েছে 44,98,60,000 টাকা। পরিদর্শনকালে প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপসহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদারের কাছে করোনা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেছে ব্যবসায়িক শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কবির, নোয়াখালী জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার খেমালিকা চাকমা, সেনবাগ থানা অফিসার ইনচার্জ আব্দুল বাতের মৃধা, এমপি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন, ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান সহ অনেকেই। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।